জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। বগুড়া শাহজাহানপুর উপজেলায় জাব্বারুল নামের এক খামারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের বড় চান্দাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাব্বারুল বড় চান্দাই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। চাঁদাবাজির টাকা দিতে অস্বীকৃতি জানালো ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জানা যায়, জাব্বারুল এলাকার গবাদি পশু খামার ব্যবসা করতেন। তবে মোটা অঙ্কের চাঁদা নিয়ে এলাকার প্রভাবশালীদের সাথে কিছুদিন ধরে তার বিরোধ চলে আসছিল। এরপর বৃহস্পতিবার রাতে জাব্বারুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।